আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি এমন একটা খাবারের রেসিপি শেয়ার করব যেটা রান্না হবে খুব ঝটপট, আবার স্বাদেও হবে মজাদার। আর সেই খাবারটি জিভে জল আনবে ছেলে বুড়ো সবার। তাহলে যে রান্না করবে তার সময়ও বাঁচবে আর প্রশংসাও মিলবে। তাছাড়া এই ডিশটি দেখতেও খুবই আকর্ষণীয়। আমি এখানে একটা ফ্রাই প্যানে 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে আগে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট 2 পিসকে টুকরো টুকরো করে এর মধ্যে একটু সয়া সস দিয়ে আমি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। চিকেনের ব্রেস্টগুলোকে আমি একটু ব্রেড গাম দিয়ে এখন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। চিকেন ভালোবাসে না এমন লোক খুব কম পাওয়া যায়, আর চিকেন হচ্ছে প্রোটিনের খুব একটা ভালো উৎস। পাশাপাশি চিকেনের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান। এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমার ব্রেস্টগুলা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে এই চিকেনগুলো তুলে নিচ্ছি। একই পাত্রে আমি আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এগুলো আমি একটু সামান্য ফ্রাই করে নিচ্ছি। স্টার ফ্রাইড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ঝটপট সর্বোচ্চ তাপমাত্রায় কিছু কুক করে নেওয়া। এখন হালকা ভেজে নেওয়ার পর 1 কাপ লাল ক্যাপসিকাম আর 1 কাপ পরিমাণে পাস্তা, যেটা আমি আগেই বয়ল করে নিয়েছি, এখন এর সাথে আমি 1.5টা পরিমাণে গ্রিন ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। আর চুলা হাই হিটে দিয়ে আমি এটাকে কতক্ষণ নেড়েচেড়ে কুক করে নেব, কিন্তু ক্যাপসিকামকে আমি ফুল সেদ্ধ করব না, কারণ ফুল সেদ্ধ করলে আপনার এটা খেতে তেমন ভালো লাগে না। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমার এগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি যেই ব্রেস্টের পিসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোর সাথে আমি সামান্য পরিমাণে বারবিকিউ সস মিক্স করে এখন এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। বারবিকিউ সস থেকে একটু স্মোকি ফ্লেভার আসে, আমার কাছে এটা ভালো লাগে, সেজন্য আমি বারবিকিউ সসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সস, আপনাদের বাসায় থাকা টমেটো সস, কেচাপ, হট সস অথবা চিলি সস, যে কোনো একটা সস ব্যবহার করতে পারেন। এতে করে একটু সামান্য পরিমাণে কেচাপ দিয়ে দিলে এই খাবারটা জুসি লাগে। এই খাবার সকালের নাস্তায়, টিফিন হিসেবে কিংবা মেহমান আসলে আপনি অতিথি আপ্যায়নও খুব ঝটপট তৈরি করতে পারেন। আপনাদের জন্য একটা টিপস হলো, এই রান্নাটি একটু ঝটপট করতে হবে, কারণ মুরগির বুকের মাংস 4-5 মিনিটে গলে যায়, আর ক্যাপসিকামও দীর্ঘক্ষণ রান্না করলে গলে যাবে এবং দেখতে কিন্তু আপনার ডিশটা সুন্দর লাগবে না। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।